নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে দোকানের মতন সিঙ্গারা। শীতকালে ফুলকপি দিয়ে সিঙ্গারা খেতে ভীষণই ভালো লাগে, আর সেটা যদি খুব সহজে বাড়িতে একেবারে দোকানের মতো বানিয়ে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসুন দেখে নেওয়া যাক আজকে কেমন করে বানাই আলু ফুলকপি দিয়ে একেবারে দোকানের স্টাইলের সিঙ্গারা। সিঙ্গারা বানাবার জন্য সবার প্রথমে ময়দাটা মেখে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 6 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। সিঙ্গারাতে ময়ানটা একটু বেশি লাগে, সেই জন্যে তেলটাও ময়ানে একটু বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন পড়ে। এবার ময়দাটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ান যত ভালো করে দেওয়া হবে সিঙ্গারার মধ্যে ক্রিসপিনেস কিন্তু তত ভালো আসবে। কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না, তেল দিয়েই ময়ান দিয়ে কিন্তু সিঙ্গারাটা মচমচে তৈরি করব। দেখুন ময়দাটা মুঠো করে নিচ্ছি, একদম এক মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে, আবার বালির মতো ঝুরঝুর করে পড়ছে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে পুরো জল দিয়ে ময়দা মাখবো না, তাহলে জল বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প পরিমাণে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। লুচি যেমন মাখি তেমন নরম ডো কিন্তু তৈরি হয়নি। দেখুন আঙুল ঢুকিয়ে দেখাচ্ছি, কোনো বাউন্স ব্যাক করছে না। এবার ময়দাটাকে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব। গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা জিরে। ধনে আর জিরেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা চিনি বাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় ধরে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে নেওয়া বাদামগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। আবার 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। 2 থেকে 3 মিনিট সময় ধরে কপিগুলোকে একটু ভেজে নিয়েছি, কপি ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া কপিগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা খোসা সমেত আলু। শীতকালে এই খোসা সমেত আলু আর ফুলকপির সিঙ্গারা স্বাদ কিন্তু অসাধারণ হয়। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আলুগুলোকে ভেজে নেব। এবার এই হালকা ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ থেতো করে নেওয়া আদা। আদাটাকেও আমি খোসা সমেতই থেতো করেছি। আদাটাকে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরো। আলু আর ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে ভালো লাগে না,
সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার চাপা ঢাকা দিয়ে 5 মিনিট আলু ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, জলটাও যেটুকু ছিল সেটুকু টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা। ভাজা মশলাটাকে মিক্সিতে আমি হাফ ডাস্ট করে নিয়েছি। 3 চা চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিলাম। মশলাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনি বাদাম। বাদামটাকেও আলু ফুলকপি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সিঙ্গারার জন্য তরকারি কিন্তু একেবারে তৈরি। গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে তরকারিটাকে ঠান্ডা হতে দেব। ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার ময়দার থেকে লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি কেমন করে সিঙ্গারার জন্য রুটিগুলোকে বেলতে হয়। একটু লম্বা আকারের করে বেলতে হবে, গোল করে বেললে হবে না। দেখুন, আমি চাপ দিয়ে লম্বা আকারের একটা রুটি বেলে নিলাম। ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম। এবার সিঙ্গারাটাকে ফোল্ড করব। দেখুন, ঠিক এইভাবে কিন্তু সিঙ্গারাটাকে ফোল্ড করতে হবে। একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে আটকে যায়, ভাজার সময় খুলে না যায়। ঠিক এইভাবে ফোল্ড করব। তারপর এর মধ্যে পুর ভরব। খুব বেশি চেপে চেপে পুর ভরবেন না, তাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এবার মুখটাকে দুদিক দিয়ে টেনে চেপে ধরে ভালো করে বন্ধ করে দিতে হবে। ফোল্ড কেমন করে করছি একটু দেখে নিন ভালো করে। যেদিকটা কাটলাম সেই দিকটাকে কিন্তু আটকাতে হবে জল দিয়ে। তারপরে তার মধ্যে পুর ভরে মুখটা টেনে ভালো করে বন্ধ করে দেব। সমস্ত সিঙ্গারার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি ডালডা। ডালডাটা খুব গরম করব না, একটা আঙুল রাখতে পারি সেই রকম গরম করব। তারপরে একটা একটা করে সিঙ্গারা তেলের মধ্যে ছাড়ব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। এবার তেলটাকে একটু ওপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে মোড়া হয়েছে, একটুও কিন্তু খুলে যায়নি। তেলে দেওয়ার পরও একই রকমভাবেই আছে। সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলোকে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে একেবারে দোকানের মতন ফুলকপি আলু দিয়ে সিঙ্গারা। গরম গরম পরিবেশন করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।